সম্মানিত সুদীপবৃন্দ আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত চমৎকার একটি টপিক্স নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে রেসপেক্ট সম্মান প্রথমেই প্রশ্ন হচ্ছে সম্মান কি এমনিতে আসে উত্তর হলো না দ্বিতীয় প্রশ্ন হলো সম্মান কি কেউ চায় এটির উত্তর হচ্ছে না তবে এটি প্রত্যাশিত প্রত্যেকেই প্রত্যাশা করে সম্মানিত হওয়ার জন্য এজন্য তাকে কিছু গুণাবলী ধারণ করতে হয় এটি অর্জনযোগ্য তাকে অর্জন করতে হবে কি কি গুণাবলী অর্জন করতে হবে এ নিয়ে আলোচনা করব তার আগে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি ধরুন একটি সোসাইটিতে সিনিয়রদেরকে রেসপেক্ট করা হয় এই সিনিয়রদের মধ্যে সকলকে কি সমানভাবে রেসপেক্ট করা হয় এটির উত্তর হবে না কাউকে বেশি কাউকে কম যাকে বেশি রেসপেক্ট করা হচ্ছে তিনি কি এসে সবার কাছে বলছেন যে তোমরা অন্যদের চাইতে আমাকে একটু বেশি রেসপেক্ট করিও না এটিও বলছেন না আমরা আলটিমেটলি ওনাকে বেশি রেসপেক্ট করছি কেন করছি ওনার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে কিছু গুণাবলী আছে যার কারণে ওনাকে আমরা বেশি রেসপেক্ট করছি ধরুন একটি পরিবারে পাঁচজন সন্তান এই পাঁচজন সন্তানের বাবা অনেক গুণান্বিত ব্যক্তি ছিলেন অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন তাদের বাবার সেই গুণের কারণে ছেলেদেরকে সবাই রেসপেক্ট করে এর মধ্যে কেউ একজন ধরেন ছোট ছেলে সে তার বাবার সকল গুণ ধারণ করেছে সে তার বাবার মতো সব জায়গায় সম্মান পাচ্ছে চেয়ার পাচ্ছে কিন্তু অন্যদেরকে ওইভাবে রেসপেক্ট করা হচ্ছে না তাহলে বাকি বাইদের মধ্য থেকে একজনকে বেশি রেসপেক্ট করা হচ্ছে যে তার বাবার সেই গুণাবলীকে ধারণ করছে যার মধ্যে ওই সকল গুণাবলী বিদ্যমান আছে সে তার বাবার মতোই রেসপেক্ট পাচ্ছে সম্মান পাচ্ছে তাহলে বিষয়টা হচ্ছে কি যে রেসপেক্ট অর্জন করে নিতে হয় যে গুণাবলীগুলো ধারণ করলে মানুষ বেশি সম্মান করে সেই সম্মানগুলোকে অর্জন করে নিতে হয় একজন ব্যক্তি একটু সহসর তাকে সমাজে কেউ রেসপেক্ট করে না তার ভাল লাগে না সে চিন্তা করলো যে আমি এই সোসাইটি ছেড়ে চলে যাবো অন্য কোথাও যেখানে আমাকে কেউ চিনে না সেখানে এমনভাবে চলবো যাতে সবাই আমাকে খুব রেসপেক্ট করে সে চলে গেল খুব ভদ্র মানুষ হয়ে হাঁটছেন অভিনয় করছেন উনি ভালো মানুষ সুন্দর পোশাক আশাক পরে হাঁটছেন সুন্দর মানুষ একটা বাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি চিন্তা করলেন যে এই রাস্তা যদি আমি গড়ে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে টাইম সেভ করার জন্য তিনি কি করলেন ওই রাস্তা ছেড়ে ক্ষেতের মাস্কান দিয়ে হাঁটা শুরু করে দিলেন সবাই দেখে হাসাহাসি শুরু করলো যে এই পাগল করতে কি আমদানি হল তিনি চিন্তা করলেন এই মানুষগুলো আমাকে কীভাবে চেনে ওই যে আচরণে তার যে আচরণ তার মধ্যে যে আচরণ সে ধারণ করছে সেই আচরণগুলোকে এমন যোগ্যতায় পৌঁছাতে পারছে না যাতে করে সে সকল সেক্টর থেকে সমানভাবে সম্মানিত হতে পারে তাহলে বিষয়টা হচ্ছে কি সম্মান কিছু গুণাবলী যেগুলো মানুষকে অর্জন করতে হয় সম্মান হল আধ্যাত্মিকতা অখণ্ডতা শালীনতা হিসেবে ব্যক্তিগত গুণাবলী সংরক্ষণ নির্দেশক একজন ব্যক্তি যখন আধ্যাত্মিকতা ধারণ করবেন অখণ্ডতা ধারণ করবেন শালীনতা থাকবে তিনি হচ্ছেন একজন সম্মানিত ব্যক্তি অখণ্ডতা কি অখণ্ডতা হচ্ছে পরিপূর্ণতা যখন ওনার মধ্যে জ্ঞানের পরিপূর্ণতা থাকবে যখন তিনি শালীনভাবে মানুষের সাথে আচরণ করবেন যখন তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে যখন তিনি আধ্যাত্মিকভাবে সকল কিছু চিন্তা করবেন এবং ভালো কিছু ক্রিয়েট করার জন্য তিনি কাজ করবেন তখন তিনি সম্মানিত হবেন তাহলে আশা করছি আজকে এই ছোট্ট আলোচনা থেকে সম্মান সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আমাদের তৈরি হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ